চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী ও স্থপতি তানজিম হাসান সেলিমের কাছে। ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই যা বলছিলাম, রাজধানীর কলাকেন্দ্রে চলছে আপনার একক চিত্র প্রদর্শনী ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং টু। তো এই নিয়ে যদি বিস্তারিত কিছু বলেন আমাদের সঙ্গে। গত 21 এপ্রিল থেকে এক্সিবিশনটা শুরু হয় কলাকেন্দ্রে। জি, এটা কিউরেটরিয়াল কাজটি করেন একজন আর্টিস্ট, ওনার নাম ওয়াকিলুর রহমান। আচ্ছা। উনি একজন শিক্ষক, মানে শিক্ষকতাও করেন, আর্টিস্ট এবং টিচার। তো উনি আর কি আমাকে একসময় বলেন যে তোমার ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশন করতে চাই। পার্টিকুলারলি কিছু ধরনের ড্রয়িং উনি সিলেক্ট করেন এবং সেই ড্রয়িংগুলোর থেকে প্রায় 21টির মতো ছবি এবং কিছু স্কেচবুক, আর্টের স্কেচবুক এই গ্যালারিতে নিয়ে আসা হয়। এবং এটা বেশ সুবিধাজনক এক অর্থে যে আপনাকে ওইভাবে গ্যালারিটা ভাড়া নিতে হয় না। এটা ওনারা যেভাবে জিনিসটাকে একটা সহজ একটা অ্যাক্সেস আর্টের জন্য দিচ্ছেন, উইচ ইজ ভেরি নাইস। আমি প্রফেশনাল পেইন্টার না, আঁকিয়ে না, পেশাগতভাবে আমি একজন স্থপতি, কিন্তু স্থাপত্য চর্চার পাশাপাশি আমি ছবি আঁকি। তো সেরকম একজন শিল্পীর কাজগুলো ওনারা যে নিয়ে আসছেন কলাকেন্দ্রে এবং একটি নির্দিষ্ট ধারার চিন্তাকে ওনারা মানুষের কাছে পৌঁছে দিতে চান, সেটাই থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং, ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, এইরকম একটা থিমে এটা দ্বিতীয় পর্ব। আগেও একটা এক্সিবিশন হয়েছে একই থিমে। এই আর কি মোটামুটি ছবি এক্সিবিশনের ইয়েটা হচ্ছে এখানে। আর এর আগে 2003 সালে আমরা একটি গ্রুপ এক্সিবিশন করেছিলাম। আচ্ছা। ওখানেও সবাই আর্কিটেক্ট ছিলেন। এক্সকুইজিট কর্পস নামে একটি এক্সিবিশন হয় দৃক গ্যালারিতে, সেটা তো ডিজিটাল মিডিয়া ছিল, ফটোগ্রাফি ছিল, আর্কিটেকচারাল ড্রয়িং ছিল, পেইন্টিং ছিল। আমরা আর্টের এই কয়েকটা শাখায় এই 2003 সালের এক্সিবিশনটা করি। এরপর অনেক বছর পরে আবার এই এক্সিবিশনটা হলো। যে প্রদর্শনীটা চলছে, 21 এপ্রিল শুরু হয়েছে, আগামী 15 মে পর্যন্ত চলবে। তো অনেকদিন তো হয়ে গেল, আপনি তো একজন স্থপতি পাশাপাশি চিত্রশিল্পী, তো আসলে দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? ভালো, দর্শকরা এই ধরনের ছবি এখন আপনি, এটার তো একটা ইউজার গ্রুপ আছে, একটা ভিউয়ার গ্রুপ আছে, কারা আসছে? মেইনলি স্টুডেন্টরা, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসছেন, পরিচিতরা আসছেন, যারা বাংলাদেশের প্রবীণ শিল্পী তারাও আসছেন অনেকে এই সূত্রে। সো সারা, আমি মনে হয় যে এক ধরনের একটা একটা ইভোকেটিভ একটা জায়গা আছে এক্সিবিশনটার। সেটা তার যে প্রেজেন্টেশন অফ ড্রয়িং, যে মিডিয়াতে কাজ করেছি এবং যে বিষয়বস্তু নিয়ে কাজ করেছি, যেভাবে কাজ করেছি, এইটা হয়তো মানুষকে কিছুটা স্পর্শ করছে। অবশ্যই এটা উদ্বুদ্ধ করছে যে এটা একটি ধারা, আর্টের একটি ধারা, আরও অনেক ধারাতে শিল্প চর্চা করা সম্ভব। সবকটাতে তো আমার অ্যাক্সেস নেই বা প্র্যাকটিসও করি না। পেন্টিং একটা, আর্কিটেকচার একটা, পেশাগতভাবে একজন স্থপতি, কিন্তু স্থাপত্য চর্চার পাশাপাশি আমার যে চিন্তাগুলি, এই স্থাপত্যিক চিন্তাগুলোকে যখন আমি আবার পেন্টিংয়ে, ছবিতে রূপান্তর করছি, সেই রূপান্তরটা এক ধরনের অ্যাপিল তৈরি করছে স্টুডেন্টের মধ্যে। কিছুই যদি নাও হয়, অন্তত ছবি যে আঁকা যায়, তার মনের ভিতরে যে জগৎটা সেটাকে বের করে নিয়ে আসা যায় ছবি একটা মাধ্যম, সেটা হয়তো কিছুটা হলো ইয়াং জেনারেশনদের মধ্যে একটা উৎসাহ দিবে, একটু উদ্দীপনা দিবে। কারণ এখন তো মানুষের কাছ থেকে সময় চুরি হয়ে যাচ্ছে, সেটাই, অনেক মিডিয়াতে অনেক ইনফরমেশনের অ্যাক্সেস, অনেক তথ্য চলে আসছে, মানে মানুষ এক জায়গায় থাকছেন, অস্থির হয়ে যাচ্ছে। অস্থিরতা, এই অস্থিরতাটা শুধুমাত্র যে ধরেন আর্থসামাজিক কারণে এই শহরের মধ্যে তৈরি হচ্ছে তা না, এটার কিন্তু একটা মানে প্রযুক্তির যে কি বলবো, একজন বিস্তৃত এবং সহজলভ্যতা, এটাও কিন্তু একটা সমস্যা তৈরি করে। এক্সেস অফ ইনফরমেশন, এক্সেস অফ ইনফরমেশন কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি করে, ফলে অনেক ধরনের জায়গাতে তাদের সময় ইনভলভ হয়ে যাচ্ছে, তারা বই পড়ছে না,
হ্যাঁ, হয়তো ক্যাজুয়ালি ছবিও আঁকছে না। হ্যাঁ, অনেক কিছু হয়তো সবসময় আপনার আঁকি যেটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে না হয়তো, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আঁকে, আঁকার অভ্যাস থাকে, ছোটরা বাচ্চারা ছোটবেলা ছবি আঁকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে সময় চুরি হয়ে যাচ্ছে, যাতায়াতে সময় চুরি হয়ে যাচ্ছে, অনেক মিডিয়াতে আদার দেন ক্রিয়েটিভ মিডিয়াতেও অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে একটা সুযোগ কিন্তু থাকে যে ওরা কিন্তু এই ছবি আঁকাতে মনোনিবেশ করতে পারে। কারণ এখানে ধরেন আর্কিটেকচারে যেরকম আপনার সাইট দরকার, বাজেট দরকার, ক্লায়েন্ট দরকার, পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই সীমাবদ্ধতা নাই। আর্কিটেকচার আপনাকে এটা গ্র্যাভিটি নিয়ে, মাধ্যাকর্ষণ নিয়ে ডিল করতে হয়, তার স্ট্রাকচারাল অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, ইলেকট্রোমেকানিক্যাল রিকোয়ারমেন্টস থাকে, ফাংশনাল রিকোয়ারমেন্ট ওদেরকে মেনে চলতে হয়। কিন্তু শুধু শুধু তাই না, মানে এটা এটা এক ধরনের, অনেক ধরনের সিস্টেম, যান্ত্রিকতা কিন্তু এটাকে সাপোর্ট করতে হয়, তা না হলে পরে একটি বিল্ডিং অপারেট করবে না, তাই না? এখন এটা ইটস লাইক এ মেশিন। এখন এই মেশিন লাইক জিনিসের যে সীমাবদ্ধতা আছে সেটা কিন্তু অনেকখানি আর্টের, এই পার্টিকুলারলি পেন্টিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা কম্পারেটিভলি কম। সো একজন স্থপতি যদি অনেক কিছু, অনেক কাজ সে করতে চাচ্ছে, বলতে চাচ্ছে, বক্তব্য দিতে চাচ্ছে, সেটা যেরকম তার সুযোগ আছে যে আর্টের মাধ্যমে, পেন্টিংয়ের মাধ্যমে সে এটাকে এক্সপ্রেস করবে, অন্যান্য মিডিয়ার লোকজনেরও কিন্তু আছে, অনেকে হয়তো ডিফারেন্ট প্রফেশনের কাজ করেন কিন্তু হয়তো উনি ছবি আঁকেন, তো এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যে আপনি আর্টিস্ট হলে শুধুমাত্র আপনাকে ফাইন আর্টস একাডেমি থেকে পাশ করে বের হয়ে আসলেন একজন ডিগ্রি প্রাপ্ত পেন্টার বা স্কাল্পচার বা এটা করতে পারবেন, তা না, হয়তো অন্য প্রফেশন থেকেও আপনি কাজগুলি করতে পারেন আর্টের সাথে, আর্টের হিস্ট্রির সাথে, আর্কিটেকচার হিস্ট্রি, এগুলো কিন্তু একটা ইন্টাররিলেটেড, সিনেমা, কবিতা, গল্প এবং ভিজুয়াল মিডিয়া, এগুলোর মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি আছে, ডিপেন্ডেন্সিও আছে। অনেক সময় দেখা যাবে যে ইভেন টেকনোলজিও আমরা এটার বাইরে না, এখন অনেক আর্ট হয় আপনার ইনস্টলেশন বেসড, যেটা হয়তো হয়তো সে একটা সার্টেন সময়ের আগে যখন ওই টেকনোলজিটা নাই, সে প্রজেকশনের সিস্টেম নাই, তখন হয়তো প্রজেক্টর ব্যবহার করে আপনি এই জিনিসটা করতে পারতেন না। সো এখন টেকনোলজিও আপনাকে অনেক কিছু সুযোগ দিচ্ছে ডিফারেন্ট মিডিয়াতে কাজ করার জন্য, ডিফারেন্ট মেথড অফ এক্সপ্রেশন এইটা করার জন্য। তো সেগুলো অনেক সময় হচ্ছে কি যে আপনার সোসাইটিতে বা আপনার আশপাশের মধ্যে, আপনার কনটেক্সটের মধ্যে আপনি এক ধরনের সমস্যা দেখছেন বা এক ধরনের অনুভূতি আপনার মধ্যে তৈরি হচ্ছে যেটাকে আপনি প্রেজেন্ট করছেন। আর হতে পারে যে ধরেন ইটস লাইক এন ইটস রিয়াকশন টু দি এনভায়রনমেন্ট, আপনার আশপাশে কী হলো সেই ঘটনার রিয়াকশন আপনি করলেন। আবার রিয়াকশনারি রিভলিউশনারি পেন্টিং এরকমও হয়, এটা এরকমও চেষ্টাও কিন্তু প্রোপাগান্ডা টাইপের, এটাও কিন্তু রাশিয়াতে কনস্ট্রাকটিভিস্ট মুভমেন্ট নামে একটা মুভমেন্ট হয়, তখন আবার কিন্তু এই ধরনের মোটিভেশন নিয়ে পেইন্টিং হয়। আপনি আসলে কোন ধরনের মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার আঁকার বিষয়বস্তুটা আসলে কি? এটা এটা কি আপনার ধরেন, যদি সহজে একটু বলি যে ইমপ্রেশনিজমের পরে যখন কিউবিজম এবং প্রায় সমসাময়িক সময়ে ইটালিয়ান ফিউচারিজম, রাশিয়ান কনস্ট্রাকটিভিজম এবং ডি স্টিল নামে একটি মুভমেন্ট ডাচে হয়, কতগুলি এই মুভমেন্ট একসাথে তখন হতে থাকে, আর্টের মুভমেন্ট খুবই ডাইনামিক একটা সময়, এবং ডি স্টিল যেটা ডা স্টাইল বলে, এটা ডাচ মুভমেন্ট, এইটা ইনফ্লুয়েন্স আর্কিটেকচারে খুব স্ট্রংলি আসে। আচ্ছা, পেন্টিংয়ে আপনার কিউবিজম একটি বড় ভূমিকা পালন করে, যখন মাল্টি ফ্যাসেটেড, মাল্টি পয়েন্ট পার্সপেক্টিভ, মানে বিভিন্ন দিক থেকে একটা জিনিসকে দেখা, সেটাকে ফ্ল্যাট করে ফেলা, ফ্যাসেটেড যে ঘটনাটা, এটা কিন্তু ওয়াইডলি আর্ট জগৎকে, পুরো জগৎটাকে কিন্তু এটা, যেরকম পিকাসোর নামটা আপনারা জানেন, পিকাসো, ব্রাক ওই সময়ে কাজ করছেন, এবং ইটালিয়ান ফিউচারিজম তখনও বেশ শক্তিশালী একটি মুভমেন্ট, তখন সান্তাইলিয়া, ফিলিপো ম্যারিনেটি এবং কিছু পেইন্টার আছেন, যেমন একজন বলা যায় জিয়াকোমো বাল্লা, এবং এই ধরনের পেইন্টাররা দেখবেন তখন অনেক মোশনকে নিয়ে আসছে, ডাইনামিজম নিয়ে আসছে পেন্টিংয়ের মধ্যে, এই জিনিসগুলো ঘটছে।
আবার এইটার এগেনস্টে একসময় মানুষ দাঁড়াচ্ছে যে এই কিউবিজম এবং প্রচলিত যে আর্ট পদ্ধতি তার এগেনস্টে দাদা একটি অ্যান্টি আর্ট মুভমেন্টও তৈরি হয়। আপনার আঁকার ক্ষেত্রে কি আমরা এগুলোর ছায়া খুঁজে পাচ্ছি এরকম কিছু? আসলে এক ধরনের, হ্যাঁ, এটা তো আসলে আমাদের আমার আমার যে ধরেন প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে কিন্তু আর্ট হিস্ট্রি আছে। সো আমাকে না চাইলেও চাইলেও আমাকে পড়তে হবে, জানতে হয়। তো এইগুলোর ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে। এটা হয়ে তারপরে সারিয়ালিজম হয়ে একসময় এটা কনসেপচুয়াল আর্ট, অপ আর্ট, অ্যাকশন আর্ট, জ্যাকসন পলক এদের কাজ, এগুলো হয়ে এটা ফাইনালি এমন একটা জায়গায় এখন আসছে যেটাকে এখন আমরা অনেক ক্ষেত্রে এটা তখন পেইন্টিং এর মধ্যে সীমাবদ্ধ না। আচ্ছা, মানে সবকিছু মিলে আপনি তখন একটা এফেক্ট হয়তো তৈরি করা হচ্ছে আর কি, একটা আর্টের একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই এফেক্টটা এটা ক্যান বি থ্রু ভিডিও, থ্রু ক্যান বি থ্রু আপনার ইনস্টলেশন, মানে ফিজিক্যাল কোনো অবজেক্ট থাকতে পারে, স্কাল্পচার থাকতে পারে, তার সাথে আবার ভিডিও ব্লেন্ড করা, অন্য মিডিয়া, সাউন্ড, এরকম অনেক কিছু মিডিয়াকে মিক্স করে কিন্তু কাজ করা হচ্ছে এখন। কিন্তু আমার কাজগুলি ইনস্টলেশন ভিত্তিক না, এটা একদমই টু ডাইমেনশনাল পেইন্টিং। আচ্ছা, এবং এটা আমাদের একটা ট্রেনিং থাকে যখন আপনি মেকানিক্যালি আপনি পার্সপেক্টিভ নামক একটি ঘটনা ঘটান, এটা হচ্ছে যে কীভাবে বস্তু তার দৃশ্যর দৃশ্যর যে আমাদের ফিল্ড ভিশন, ফিল্ড অফ ভিশনের সাথে বস্তুর যে পরিবর্তন হয়, ত্রিমাত্রিক একটি স্থানকে আপনি দুই মাত্রায় রিডিউস করে নিয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, এইটা একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে একজন আর্কিটেক্টের, সে পার্সপেক্টিভ সম্বন্ধে তার ধারণা থাকে। তো এই আমার ড্রয়িংগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই পার্সপেক্টিভে যে মেকানিক্যাল ওয়ে অফ ডুইং পার্সপেক্টিভ এটা কিন্তু আছে। আর একইভাবে আমি বলবো রাশিয়ান কনস্ট্রাকটিভিজমের কথা বলছিলাম, সেটার ক্ষেত্রে কাথলিনের ছবি লিসিৎস্কি একজন ছিলেন, লিসিৎস্কি, এল লিসিৎস্কি, ওনার যেরকম একটা সুন্দর চিন্তা আছে যে মানে আর্টটা ঠিক শেষ না, এটা ইজ নট দি এন্ড এন্ড প্রোডাক্ট না, এই প্রসেসটা যে পদ্ধতির মধ্যে দিয়ে তৈরি হচ্ছে তার মধ্যে কোনো এক জায়গায় আসলে আর্ট অবস্থান করে, এটার মানে টার্মিনেশন টু এ সার্টেন এন্ড গোল এটা না, এরকম একটা ব্যাপার আছে। মেলেভিচ একজন পেইন্টার ছিলেন, ওনার পেইন্টিং পরবর্তীতে আধুনিক স্থাপত্যে অনেক এফেক্ট ফেলে, কাজিমির মেলেভিচ, উনি সুপ্রামাটিজম নামে একটি ধারার জন্য উনি ওনাকে ক্রেডিট দেওয়া হয়। এবং ওখানে দেখেন চ্যালেঞ্জ করছে যে হোয়াইট অন হোয়াইট, সাদার উপর সাদা ছবি, হ্যাঁ, ব্ল্যাক স্কোয়ার, কোনো কিছুই হয়তো নেই, খালি একটি কালো স্কোয়ার, তো এগুলোও কি আর্টে আমাদেরকে কি আনতে হবে কি না? তখন কারণ একটা সময় মনে হচ্ছিল কিন্তু যে আর্টের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে সোসাইটির চেঞ্জগুলোর ব্যাপারে দায়িত্বশীল হতে হবে, কিন্তু ওনারা বললেন যে না, আর্টের আর্টের এই প্রয়োজনীয়তাটা নেই, তাকে দরকার নেই তাকে এই ওভারবার্ডেন করার যে তাকে সোশ্যাল চেঞ্জের এই জায়গাগুলোতে তাকে পার্টিসিপেট করতে হবে, যেটা কনস্ট্রাকটিভিজমে ছিল। তো সে কারণে উনি এটার এগেনস্টে দাঁড়িয়ে উনি এক ধরনের একটা স্টেটমেন্ট দিলেন। এবং অনেক বছর পরে এই লেট এইটিজে এবং হয়তো এই লাস্ট 10-15 বছর পর্যন্ত এই সময়টাতে ওনার কাজের ভালো ইনফ্লুয়েন্স কিন্তু মডার্ন আর্কিটেকচারের একটা ধারা করেছে ওই পেইন্টিংগুলো, প্রায় এটা প্রায় 90 বছর হয়ে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর সম্প্রতি আপনি এটার ডিজাইন করেছেন, এই সম্পর্কে একটু জানতে চাই। 2009 সালের সেপ্টেম্বর মাসে কম্পিটিশন কল করা হয়, দেশীয় আন্তর্জাতিক সব মিলে প্রায় 70টির মতো ফার্ম পার্টিসিপেট করে বাংলাদেশের এবং দেশের বাইরে থেকে দু একটি ফার্ম, তারপরে আমরা এটি কম্পিটিশনে ফার্স্ট হই। তো ওইটা একটা ইটস আ ম্যাসিভ চ্যালেঞ্জ। এটা আসলে কোন মাধ্যমটাতে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন যে এই ছবিগুলো আমি এখানে বেশি মানে তুলে ধরবো সুন্দর করে? আমি মনে করি যে আমার পার্সপেক্টিভ থেকে আমি যে ছবিগুলো আঁকি এটা অটোমেটিক্যালি এটার একটা প্রক্রিয়ায় ঘটে, যে প্রক্রিয়াটা আসলে কেউই বলতে পারবে না যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি একজন শিল্পী তার ছবিটাকে ফাইনালি কাগজ কলমে নিয়ে আসেন সেটা হয়তো কেউই বলতে পারবেন না। তবে এতটুকু বলতে পারবেন যিনি উনি কী চিন্তা, কী ধরনের ভাবনা করেন, কী ধরনের আর্টিস্টদের হয়তো কাজ পছন্দ করেন, কী ধরনের কাজ তার করতে ভালো লাগে, কী ধরনের এইটা হয়তো আপনি বলতে পারেন। এটা তো এইগুলোর ক্ষেত্রে ওই প্রথম দিককারগুলো বললাম একটু সারিয়ালিস্ট টাইপের ছিল, পরবর্তীতে
আমি অ্যাক্রিলিকে একটু বেশি কাজ করি, অ্যাক্রিলিকে পেপারের উপরে অ্যাক্রিলিকে কাজ করি। এখানে বেশ কয়েকটা ছবি আছে, যে ছবিগুলো একদমই স্থাপত্যিক স্পেস, আর্কিটেকচার স্পেস তৈরি করার ব্যর্থতার যে প্রবলেম, ক্রাইসিস, আমি কিন্তু সেই ক্রাইসিসের ছবি এঁকেছি, যেগুলো আমি হতে তৈরি করতে পারছি না, যেটা করা সম্ভব না। আমার হয়তো একটা ডিজায়ার ছিল একরকম করার, সে কিন্তু সেটা করা যাচ্ছে না, বাস্তবে করা যাচ্ছে না, কিন্তু এটা আপনি পেইন্টিং মিডিয়াতে আপনি এটা এক্সপ্রেস করতে পারেন, বাস্তবে করতে পারেন। এখানে অনেক কিছুই সীমাবদ্ধতা নাই, এটা ফ্রিনেস, লিমিটলেস একটা কোয়ালিটি কিন্তু আছে আর্টের। তো এই যে কোয়ালিটিটা, এইটার কারণে কিছু পেন্টিং কিন্তু আছে যেগুলো একদমই সরাসরি মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে সম্পৃক্ত একটি সিরিজ আছে, যেগুলোতে অনেক কিছুই সমস্যা হচ্ছে টার্ময়েলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ব্যক্তি হিসেবে প্রজেক্টের স্থপতি হিসেবে অনেক ধরনের জটিলতা এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটাকে তখন আমি এটাকে এক্সপ্রেস করছি, চ্যানেল আউট করছি পেন্টিং দিয়ে, সেরকম একটা সিরিজ এখানে আছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। রাজধানীর কলা কেন্দ্রে আপনার যে একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে, ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং টু, যা আগামী 15 তারিখ পর্যন্ত চলবে, এখনও যারা যায়নি আমরা আশা করছি তারা যাবে, উপভোগ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ফার্সি লেখক ভলতেয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ যে মুহূর্তে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা করে তখনই সে স্বাধীন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।